নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা তো অনেক আগে ভিডিওতে দেখছেন যে আমার বাবা আইছে, তো এই কারণে আজকে পিঠা বানাইবো আর তাল দিয়ে নিয়ে বসে রান্না করবো। এই কারণে আমি এখন তাল চুলবো। সালাদ দিলে খাবি না ঘুরে না বাবা বানাইছে আর বাবা তো আমাকে শখে শখ করে বানাবেন ছোট থেকে। এই তালের আড়ি নাই করে থাকে, তিনটা করে থাকে, দুইটা তিনটা আড়ি তো বইনে দিলে ই হয় ভিতরে ফুবা হয় আড়ি ভিতরে বইনে থাকে দিও মেলা দিন পরে দেখবেন ফুবা গাছে না গেলে নেবো। খাইছিলাম তো একবার, হ্যাঁ ওই যে খাইছিলাম, হ্যাঁ খাইছিলাম, হ্যাঁ সালাটা সুন্দর হয়েছে, সালামটা অনেক বড় সালাম দেখে বৃষ্টি আইসে রয়েছে এরকম একটা অবস্থা। বন্ধুরা বৃষ্টির কথা বলতে বলতে বৃষ্টি আইসে বলল, জোরে জোরে বসে মাখবো তাহলে সে বেড়াই নি শোলে, যত শক্তি আছে তত শক্তি থাকে না, এই কম শক্তি আর লাগো না কই বই তুই তো তো। বন্ধুরা একটু বৃষ্টি হয়েছিল আবার চলে গেছে, এখন আর বৃষ্টি হইতেছে না, কিন্তু বাতাস প্রচুর পরিমাণে বাতাস। বন্ধুরা বৃষ্টি আবার এসে পড়ছে, আমাকে মা এদিকে গরম জল করতেছে পিঠা বানানোর জন্য। জালে গাই জালে নাকি ও মা ঘরে গেছ? বৃষ্টি নিয়ে আইছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি নিয়ে বানান
বন্ধুরা এই যে বৃষ্টি জুড়ে এসে পড়ছে আজকে বৃষ্টি এমন ভাবে আরম্ভ হইছে এই আহে এই যাই এই তালে আছে প্রথমে লেমন বেশি ভালো হয় না হ্যাঁ কাটা ধরে না আমি গেল না দেখে রাখি খেলাই দুইটা খেয়েছি বেশি খাই নাই বন্ধুরা মার ওইদিকে পিঠা বানান শেষ হয়ে লাগা পড়াই এই যে রাসমণির এখন তাল টলা হয় নাই ও গেছ কেমন হয় এই তাহলে কয়টা আছে লাড়ি দুইটা কো আড়া কো তাহলে ও তিনটা দিনে ছয়টা হয় কত রয়েছে তাল ধরেছেন দি ও মেলান রয়েছে বন্ধুরা মা এখন তাল দিয়ে নিরামিষ রান্না করব বন্ধুরা নিরামিষ রান্না করা শেষ
বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে আত্মীয় হইছে তারপরে নিরামিষ কেন, তো আপনারা অনেকে জানেনই যে আমাদের বাড়িতে সবসময় নিরামিষ খাওয়া হয় আর আমাদের বাড়িতে মাছ মাংস রান্নাই হয় না, এই জন্য আর কি আত্মীয় আসলেও নিরামিষ রান্না হয় আর সবাই জানে যে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়, তো এই জন্য আর কি মাছ মাংসের জন্য ওই রকম সমস্যা হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি।